হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কার্তিক, এসকে ফ্যামিলি ব্লগসে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হনুমান জয়ন্তী, তাই আপনাদের সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা রইল। ফ্রেন্ডস, আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমি যাচ্ছি নগাঁও হনুমান মন্দির। শুধু আমি একা না, আমার এক বন্ধু যাবে, রাজ, ও গাড়িতে বসে আছে। তো ওখানে গিয়ে আপনাদেরকে হনুমান মন্দিরটা দর্শন করাবো, এবং তার সাথে ওখানে একটা ছোটো মেলাও বসে, সে মেলাটাও আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করুন। এই যে বন্ধুরা, মেলায় পৌঁছে গেছি। অনেক সুন্দর লাইটিং করেছে মেলাতে, দেখুন লাইটিং গুলো অনেক সুন্দর। আজকে প্রচন্ড ভিড় মেলাতে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী তাই আজকে অনেক ভিড়। এখানে ইলেকট্রিকে ডেকোরেট করা মূর্তি, অনেক মূর্তি রয়েছে হনুমানজির। আপনারা একবার দেখে নিন। এই মূর্তিগুলো সব ইলেকট্রিকে ডেকোরেট করা। খুবই সুন্দর মূর্তিগুলো, এবং সেখানে লাইন ধরে দেখতে হয়েছে কারণ প্রচন্ড ভিড় ছিল। এখানে মা সীতার অগ্নিদাহটা দেখানো হয়েছে। এই যে হনুমান মন্দির, চলুন এখন পুজো দিয়ে আসি। কিন্তু এখন সন্ধ্যা আরতি চলছে, তো এখানেও প্রচন্ড ভিড়। তো ফাইনালি আমিও লাইনে দাঁড়িয়ে গেছি, লাইন লাইন ধরেই মন্দির দর্শন করতে হবে আজকে। দেখুন প্রচন্ড ভক্তের ভিড় আজকে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, অ্যাকচুয়ালি মেলাটা দুদিন আগে স্টার্ট হয়েছিল, আজকে ভিড়টা একটু বেশি। ফাইনালি দর্শন হয়ে গেল, প্রচন্ড গরম ছিল, তারপর প্রসাদ নিয়ে নিলাম। পাশে একটা মেলা হচ্ছে, মেলাটাকে আপনাকে দেখিয়ে দিই। ছোট বাচ্চাদের জন্য অনেক নাগরদোলা বসেছে, ইলেকশনের জন্য তেমন বড় হয়নি, নাহলে প্রত্যেক বছর অনেক বড় মেলা বসে এখানে।
দেখে প্রচণ্ড ভিড় মেলাটা। তো সেখানে একটা প্রোগ্রাম চলছিল, যখন প্রোগ্রামটা একটু দেখে নিন। তো এই প্রোগ্রামটা দেখে ফাইনালি আমি বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীরাম।